সাদা পরি অনেকে লাল মাছ ভালো লাগে লালটাই ভালো লাগে স্বাভাবিক কিন্তু এগুলা আমার শখের জন্য রাখছে এই যে দেখেন এটা আবার একাই চলে আসছে হাতের মধ্যে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই যে আজকে সবসময় তো ফোন দিয়ে ভিডিও করি অনেক দিন হয়েছে ভিডিও টিডিও দিতেছি না এই যে দেখেন আমার বোনকেই বোলা এইখানে আপনার মেলগুলা রাখা আছে আর কি এই অরেন্ডা গোলফিশ লিচু গোলফিশ রেড ক্যাপ তারপরে অ্যাঞ্জেল আছে কিছু এই যে অনেকে সাদা মাছ ভালো লাগে না আমি একটা সাদা মাছ ধর দেখাই আমার সাদা পরী কি ধরবো একাই চলে আসে হাতের কাছে সব এই যে ঠিক আছে এই যে রেড ক্যাপ সাদা পরী অনেকে লাল মাছ ভালো লাগে লালটাই ভালো লাগে স্বাভাবিক কিন্তু এইগুলো আমার শখের জন্য রাখছি এই যে দেখেন এটা আবার একাই চলে আসছে হাতের মধ্যে ঠিক আছে যাই দেখো আজকে ভিডিওটা খুব শর্টকাটে করতে হবে এটা মধ্যে টেক্টার প্রণা করানো হয়েছে গ্লো টেট্রা উপরে উঠতেছে না আর কি এটা নিজস্ব বৃতির পোনা আর কি অ্যাপেল স্ন্যাক স্ন্যাকের এই যে ডিম ঠিক আছে আরেকটা ডিম দিছে এই যে এই পাশে দেখায় আজকে এই যে এটা কিন্তু ওই যে রঙিন শামুক যেটা বলি আমরা এই যে দেখেন এইখানে এই যে একটা ওই যে একটা এই যে ঠিক আছে তারপরে এই দুইটা ফাঁকা আর কি এই দুটা আমাদের টেট্টা পোনা ফালানো হবে এইটার মধ্যে লিচুর পোনা আছে ওই যে ওইটার মধ্যে লিচুর পোনা তারপরে ওইটার মধ্যে অরেন্ডার পোনা আছে এইটাই লিচুর ছোটো পোনা আছে আর কি এইটার মধ্যে আছে রুইকিন তারপরে লিচু আছে আর অরেন্দা আছে আর কি যে সব নিচে চলে গেছে এই খাবার দেওয়া হয়েছে তো সব নিচে চলে গেছে এটার থেকে পোনা শীত করা হয়েছে আর কি এখনো আছে কিছু তারপরে যে এইটার মধ্যে ফিমেল আছে বাবুলাই আছে তারপরে যে রুইকিন আছে অরেন্দা আছে ছোটগুলো আছে

আরাম পাওয়া যাবে আরকি কি আমি যেদিকে যাবো ওই দিকেই চলে আসি সব ঠিক আছে এই যে একটা ক্যালিকো অরেন্দা অত্যন্ত সুন্দর দেখো ভিডিওটা এখানে শেষ করে দেয় তো একটা জিনিস আপনাকে দেখা দেয় এই যে ট্রেটার কোন বোঝা যাবে কিনা না জানি না সবসময় তো ফোন দিয়ে ভিডিও করা হয় এই ফার্স্ট টাইম আপনার ইয়া দেয়া গোপ্র দিয়ে ভিডিও করা হইতেছে ভিডিও এই যেটা আমাদেরগুলো রাখা আছে মানে ওইটা মেল আর কি এই যে যেটা মধ্যে ফিমেলগুলো রাখা আছে এইখানে আছে কিছু এই আর কি মোটামুটি আপডেট সবাই দোয়া করবেন আমার জন্য আগের মতো ভিডিও দিতে পারি না আর এর পাশে আরেকটা জিনিস আপনাদের দাঁড়ান দেখায় দেয় শর্টকাটের ভিতরে খুবই সময় স্বল্প এই যে এটা আমার করলা শেড এই পাশেও করলা এটার ওই পাশেও করলা এবং শশা এই যে আমার বেগুনের শেড আর কি হ্যাঁ এবার টুলেট হয়ে গেছে কিন্তু বেগুনের বাজার খুবই ভালো গাছগুলো দেখেন অত্যন্ত চমৎকার এই যে বেগুন কিন্তু আসতেছে ঠিক আছে বেগুন অলরেডি আসতেছে এই যে দেখেন কয়টা করে বেগুন একসাথে নামতেছে এই এই যে এক দুপাতে তিনটা

এই যে কেবল নিচে থেকে দেখাইলে বোঝা যায় যাই হোক এই সে আপডেট মোটামুটি হয় ভিডিও করা হয় না আরেকটা জিনিস দেখায় এটা বেগুনগুলো তো অনেক মোটা হয়েছে এই যে এটার মধ্যে দেওয়া আরও কত হয়েছে একসাথে কয়টা মাসা আল্লাহ এই যে এটা সেটা নেওয়া যাবো না যাই হোক শেষ এই যেটা বলতেছিলাম এই যে আমার জন্দুল গাছ প্রতিদিনই নেওয়া হয় প্রতিদিন না দুই দিন পর পর হাটে নিতেছে তারপরে দেখেন এই যে ঠিক আছে কি সুন্দর এখানে দুইটা গাছ লাগানো হয়েছে কিন্তু প্রচুর ধরে এই যে করলা আর এই যে ফার্মের বাইরে থেকে পরিস্থিতি যাই হোক শর্টকাটে একটা আপডেট দিয়ে দিলাম দোয়া করবেন সবাই আমার জন্য ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম